নমস্কার আমি ডক্টর প্রদীপ কুমার বিশ্বাস হোমিও ক্লিনিক চ্যানেলে আপনাদের স্বাগত আজ আপনাদের সামনে যে বিষয়টি আলোচনা করব সেটি হলো হেমাচুরিন এটা হলো প্রস্রাবের সঙ্গে রক্ত নির্গমন এই হেমাচুরিন রোগটি অত্যন্ত মারাত্মক হয় কখনো কখনো কখনও কখনও নর্মাল ক্ষেত্রে বাসিরে যায় এই রোগটি নিরাময় করার জন্য যে সমস্ত মেডিসিন অত্যন্ত গুরুত্বপূর্ণ সেইগুলি আপনাদের সামনে আমি এখন শেয়ার করছি প্রথম মেডিসিনটি হলো আর্নিকা মন্টেনা অনেক সময় দেখা যায় কোনো লোকের বাচ্চা হোক বয়স্ক হোক আঘাতের জন্য রক্ত পড়তে থাকে প্রস্তাব দাঁড় দিয়ে আঘাতের জন্য যখন রক্ত পড়তে থাকে প্রস্তাব দাঁড় দিয়ে তার প্রধানটি রক্ষণ লক্ষণটি হলো আর্নিকা মন্টেনা আর্নিকা মন্টেনা প্রথম চান্সে থার্টি পাওয়ার দিনে তিনবার দুপোটা করে দিনে তিনবার কন্টিনিউ দিতে হবে আর্নিকা মন্টেনা দুপোটা করে দিনে তিনবার কন্টিনিউ দিতে হবে সকালে বিকালে রাত্রি আর সঙ্গে ম্যাকফস যদি দেখা যাচ্ছে তার রক্তটা লাল এবং অত্যন্ত ব্যথা সেক্ষেত্রে মন্টেনার সঙ্গে ম্যাকফস অবশ্যই থাকবে করে ট্যাবলেট দিনে দুবার সকালে বিকেলে যদি রোগটা অত্যন্ত পূর্ণ হয়ে থাকে সেক্ষেত্রে আর্নিকামাউন্টনা থার্টির পরে টু হান্ড্রেড দিতে হবে আর কারেন্ট হলে সাধারণত আর্নিকামাউন্টেনাই সেরে যাবে অন্য কোনো মেডিসিনের প্রয়োজন হবে না কিন্তু ম্যাকফস্টা সঙ্গে লাগবে সার্টিকেট ট্যাবলেট দিনে দুবার গরম জলের সাথে আর সকালে দুপুরে রাত্রে দিনে তিনবার দু ফোঁটা করে সপ্তাহে চার দিন দিলে যথেষ্ট এ সপ্তাহে চার দিন পরের সপ্তাহে চার দিন পরের সপ্তাহে তিন দিন এভাবে দিলে আস্তে 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 অটোমেটিক ঠিক হয়ে যাবে পরের মেডিসিনটি হলো টেরিবিন্থনা টেরিবিনথেনা একটা মারাত্মক মেডিসিন যে সমস্ত রুগীর প্রস্রাবে অত্যন্ত যন্ত্রণা এবং এত যন্ত্রণা যে রুগী সহ্য করতে পারছে না যন্ত্রণার জন্য কালো কালো চাক চাক রক্ত বেরোচ্ছে এবং যন্ত্রণা তার অন্ডকোষ পর্যন্ত চলে আসছে সেক্ষেত্রে কিন্তু একটা মাত্র মেডিসিন না। সাধারণত না মেডিসিনটি থার্টি ফোর দিনে দুবার কন্টিনিউ দিতে হবে এবং প্রত্যেকটা মেডিসিনের সঙ্গে যদি আমরা বায়োকেমিক্যাল লক্ষণ পাই যেরকম ম্যাক ফস আসতে পারে ক্যালিসিয়াল আসতে পারে ক্যালক্যারি ফস আসতে পারে সেক্ষেত্রে আমরা প্রয়োজন অনুযায়ী দিতে পারি টেরিবেন্তেনা মেডিসিনের যন্ত্রণা অত্যন্ত মারাত্মক সাধারণত যন্ত্রণা ক্ষতিপতি রক্ত বেরোতে থাকে কালো রক্ত কালো কোয়ালিটি রক্ত সাধারণত বেরোয় এবং যন্ত্রণা প্রস্তাবের আগে পরে সবসময় যন্ত্রণা হতে থাকে সেক্ষেত্রে টেরিবেন্টেন একটা মারাত্মক মেডিসিন অর্থাৎ যন্ত্রণা টেরিমেন্টটা যদি আমরা মেডিসিনটি প্রয়োগ করতে পারি থার্টি পাওয়ার দিনে দুবার কন্টিনিউ চালাতে হবে কিন্তু এক দু দিন দিলে হবে না দু দিন দিয়ে বন্ধ করে দেবো এটা চলবে না অর্থাৎ দুপোটা করে দিনে দুবার সপ্তাহে অন্তত মিনিমাম চার দিন পর সপ্তাহে চার দিন পর সপ্তাহে চার দিন এইভাবে চালাতে হবে দেখবেন আস্তে 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 রুগীটি নিরাময় হিসাবে টেরি বিন্দা খুব কার্যকারী মেডিসিন এবং ভীষণ কাজ করে এটা বিশেষ করে ইউরিন ব্লাডের সঙ্গে যে লক্ষণগুলি আসে পরের মেডিসিনটি হলো সিনিনাম সাল্প সিনিনাম সাল্প কিন্তু একটা মারাত্মক মেডিসিন প্রস্রাবে যন্ত্রণার যাদের প্রস্রাব অত্যন্ত যন্ত্রণা হয় এবং প্রস্রাবের সঙ্গে রক্ত পড়তে থাকে রক্ত রংটা কালো কালো টাইপের চাকা চাকা পড়তে থাকে এবং যন্ত্রণার জন্য রোগী দ্রুত চলাফেরা করতে পারে না এবং হাঁসফাঁস বোধ করে হাঁটাচলা করতে পারে না উপায় পড়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু শ্রীনাম সাল্প একটা মারাত্মক মেডিসিন কিন্তু মনে রাখবেন শ্রীনাম সাল্পের আরও কিছু লক্ষণ আছে কর্ণঘটিত সমস্যা আছে কানের কমসনে এ ধরনের সমস্যা আসতে পারে কিন্তু রুগীর অর্থাৎ তার অন্ডকোষ পর্যন্ত যন্ত্রণা বা ব্যথা চলে যায় ব্যথা চারিদিকে ছড়িয়ে পড়ে প্রস্তাব করতে গেলে প্রচণ্ড যন্ত্রণা হয় পুরুষাঙ্গ পর্যন্ত যন্ত্রণা নিচের দিকে নেমে আসে ওর দিকে অন্নকোষ পর্যন্ত ব্যথা নেমে আসে সেক্ষেত্রে সিনাম সাল্প একটা মারাত্মক মেটেজে শ্রীরাম সালফ সাধারণত দুফোঁটা করে দিনে দুবার কন্টিনিউ দিতে হবে সকালে বিকেলে দুফোটা করে যদি দেখা যাচ্ছে তার প্রস্তাবের সঙ্গে অন্য কোনো সমস্যা থাকে সাধারণত সেবাল ছেলেটা মাদারটা দিলে বেশি ভালো হয় বারবার প্রস্তাব আসছে প্রস্তাব আটকে যাচ্ছে প্রস্তাবে কষ্ট আসছে সেক্ষেত্রে কিন্তু শ্রীনাম সালফের সঙ্গে সেবাল মাদার বা প্রত্যেকটা মেডিসিনের সঙ্গে সেবাল মাদারটা দিলে আরও বেশি ভালো হয় কারণ প্রস্টেট খোলা থাকে প্রস্তাবের ধারাটা ঠিক থাকে এতে কোনো অসুবিধা হয় না সুতরাং শ্রিলিনম সাল্প একটা মারাত্মক মেডিসিন কিন্তু সিনিনম সাল সালফের সঙ্গে যখনই ওষুধ প্রয়োগ করবেন থার্টি পাওয়ার দিনে দুবার সকালে বিকালে দুবার কন্টিনিউ দেবেন আর সঙ্গে দেবেন সেভাল মাদার দশ ফোটা করে দিনে তিনবার বয়স করলে দশ ফোটা বাস্তালে পাঁচ ফোঁটা করে দিনে তিনবার এক চামচ জলে দেখবেন আস্তে 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 রুগী সুস্থ হয়ে যাবে সুতরাং সবসময় মনে রাখতে হবে যে মেডিসিনের ধাতুগত চরিত্রগত এবং মানসিক লক্ষণের উপর নির্ভর করে কিন্তু ওষুধ প্রয়োগ করতে হবে অবশ্যই কাজ হবে এর মধ্যে কোনো রকম ভুল নাই সাধারণত দেখা যাচ্ছে সিনিয়াম সাল যখনই প্রয়োগ করবো তখন দেখতে পাই রুগীর ধাতুগত লক্ষণটা কীরকম ইউরিক অ্যাসিড ধাতুগ্রস্ত আছে কিনা বা ধাতুগ্রস্ত আছে কিনা যদি থেকে থাকে তাহলে তো কোনো কথাই নাই সেক্ষেত্রে আজ বেশি প্রয়োগ করা হবে সুতরাং শ্রিনিয়াম সালটা সপ্তাহে চার চার দিন তো অবশ্যই দেওয়া যাবে পরের সপ্তাহে চার দিন পরের সপ্তাহে তিন দিন এরকমভাবে দিতে দিলে সঙ্গে সেবাল মাদারটা দিলে আরও বেশি কার্যকরী হবে পরের মেডিসিনটি হলো থ্লাপসি বার্সা হেমাসোরিনের ক্ষেত্রে থ্লাপসি বার্সা একটা মারাত্মক মেডিসিন যে সমস্ত রুগীর দেখবেন প্রস্তাবের রঙ মেটে ধরনের ঘোলাটি সাধারণত ধীরে ধীরে প্রস্রাব হয় প্রস্রাব আটকে যাচ্ছে অনেক সময় দেখা যায় যে আপনারা দেখেন অ্যালোপ্যাথি ডিপার্টমেন্টে যারা আছে ক্যাথিটাল লাগায় আমাদের কিন্তু ক্যাথিটালের প্রয়োজন হয় না আমরা যখন এই ধরনের রুগী দেখব যে হেমাচারণির ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু ক্যাথিটাল লাগবে না থ্লাপসি বাসা মেডিসিন যদি থার্টি পাওয়ার তিন ঘন্টা পর পর দিয়ে যায় দুদিনের মধ্যে রুগী সুস্থ এটা ক্যাথিটারের প্রয়োজন হবে না এত বড় সুন্দর মেডিসিন সুতরাং এই ধরনের রুগী যখন দেখব যে তার প্রস্রাবের সঙ্গে কাদা ধরনের কালচি টাইপের রক্ত বেরোচ্ছে ঘন টাইপের রক্ত বেরোচ্ছে এবং অত্যন্ত যন্ত্রণা এত যন্ত্রণা রোগী ছটফট করতে থাকে সবসময় এবং শুরু ধারায় প্রস্রাব হয় এত কষ্ট যে রোগী সহ্য করতে পারে না কোদ দিতে থাকে সেক্ষেত্রে থ্লাপসি পার্স একটা ভীষণ কার্যকারী মেডিসিন সঙ্গে দেবেন সেবাল মাদার সেবাল মাদারটা কেন দিলাম যেহেতু তার পোস্টের সংক্রান্ত সমস্যা থাকতে পারে আর মূত্রগ্রন্থির সমস্যা তো থাকবেই সেক্ষেত্রে সেবাল মাদারটা দিলে প্রস্রাবটা আরও ক্লিয়ার হবে অর্থাৎ প্রত্যেকটা পটেন্সের সঙ্গে প্রত্যেকটা মেডিসিনের সঙ্গে যদি সেবল মাদার রাখা হয় প্রস্তাবটা ক্লিয়ার হয় এবং আরও বেশি কার্যকরী হয় সাধারণত থ্যালাপসি পার্সা মেডিসিনটি থার্টি পাওয়ার দিনে দুবার কন্টিনিউ সকালে বিকালে দুবার দিতে হবে কন্টিনিউ সাত দিন সপ্তাহে স্বাধীন তো দিতেই হবে তাহলে আস্তে 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 রোগটা নিরাময় হবে পরের মেডিসিনটি হলো ক্যান্থারিস ক্যান্থারিস কিন্তু একটা মারাত্মক মেডিসিন ক্যান্থারিসের যন্ত্রণা সাধারণত প্রস্তাবের শেষে শুরু হয় এবং এত যন্ত্রণা রক্ত পড়তে থাকে যন্ত্র প্রস্রাবের সঙ্গে রক্ত চাকা চাকা লাল লাল রক্ত পড়তে থাকে এবং যন্ত্রণা যখনই প্রস্তাব শেষ হতে থাকে তখন যন্ত্রণা শুরু হয় যন্ত্রণা শুরু হতে হতে রুগী ছটপট করতে থাকে রুগী ছটপট করতে থাকে সাধারণত প্রথম চান্তে যন্ত্রণা শুরু হবে না শেষের দিকে তো যন্ত্রণা শুরু হবে সেক্ষেত্রে ক্যান্সারেসি একটা মারাত্মক মেডিসিন অর্থাৎ আমরা যখনই কোনো রোগী দেখব আমরা কিন্তু প্রথমেই ক্যান্সারাসির কথা চিন্তা ভাবনা করি সঠিক কিন্তু না সব ক্ষেত্রে যে ক্যান্সারিস ক্যান্থারিস প্রয়োগ হয় সেটা কিন্তু হয় না রোগীর ধাতুগত চরিত্রগত এবং মানসিক লক্ষণের উপর কিন্তু মেডিসিন প্রয়োগ করতে হয় যদি আমরা ক্যান্থারিসের সিমটম পাই সেক্ষেত্রে ক্যান্থারিস প্রয়োগ করতে পারি যদি আমরা থেরাপসি বার্সার সিমটম পাই সেক্ষেত্রে থেরাপসি বার্সা প্রয়োগ করতে পারি অর্থাৎ প্রত্যেকটা মেডিসিন যখন প্রয়োগ করব তখন ধাতুগত মানসিকত এবং চরিত্রগত লক্ষণের উপর নির্ভর করবো ক্যান্থারিসের প্রথম মানসিকতা বা চরিত্রগত লক্ষণটা হলো তার রোগের যে সিমটমটা প্রস্তাবের শেষের দিকে যন্ত্রণা শুরু হবে এবং যত প্রস্থান হতে থাকবে তত আস্তে আস্তে যন্ত্রণা প্রবালতর হতে থাকবে যন্ত্রণা শেষ হয়ে যাওয়ার পরেও কিছুক্ষণ যন্ত্রণা থাকে সেক্ষেত্রে ক্যান্থারিস একটা মারাত্মক মেডিসিন এবং সঙ্গে রক্ত ধরে লাল রক্ত পড়তে থাকবে সেক্ষেত্রে ক্যান্থারিস অবশ্যই এবং যখনই আমরা ক্যান্থারিস প্রয়োগ করব সঙ্গে সেবাল মাদার সাধারণত ক্যান্থারিসটা থার্টি পর দু করে দিনে তিনবার দেওয়া যেতে পারে কন্টিনিউ চালাইতে হবে কিন্তু সপ্তাহে সাত দিন সাত দিন চালাইতে হবে দু করে দিনে তিনবার সাত দিন চলবে দেখবেন আস্তে 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 তাদের যন্ত্রণা পড়ে যাচ্ছে অনেক সময় দেখা যায় যাদের পাথর পাথরভাবে কিডনিটি কিডনিতে পাথর হয় পাথরের জন্য কিন্তু অত্যন্ত যন্ত্র হতে থাকে ওর বেরোতে থাকে সেক্ষেত্রেও কিন্তু ক্যান্থারিস একটা মারাত্মক মেডিসিন যদি দেখা যাচ্ছে সেখানে ক্যান্থারিসের পরিবর্তে যদি পাথর অবশ্যই থাকে সেখানে আবার সেবাল মাদারটা না এসে কিন্তু বারবারিস ফল আসতে পারে যদি পাথর গঠিত কোনো সমস্যা হয় সেক্ষেত্রে সেভালের পরিবর্তে বারবারিস ভলটা আসতে পারে যদি আসে সেক্ষেত্রে বারবারিস ভলটা মাদার ইউজ করবেন দশবার করে তিনবার পাথর অবশ্যই বেরিয়ে যাবে কোনো রকম ভুল নাই পরের মেডিসিনটি হলো অ্যাপিস মেলিফিকা সাধারণত অ্যাপিস মেলিফিকা ডান দিকের ওষুধ যখনই তার যন্ত্রণা ডান কিডনিতে আরম্ভ হবে একদম অণ্ডকোষ পর্যন্ত বেরিয়ে আসবে এবং সঙ্গে যন্ত্রণা আর ফোটা 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 ফটাফটা প্রসাব সঙ্গে লাল রক্ত এবং যন্ত্রণা পিঠ পর্যন্ত চলে যায় এই ক্ষেত্রে যখন দেখব সাধারণত জানবেন যে স্মেলের যন্ত্রণাটা প্রস্রাব করার পরেও ফোটা পড়তে থাকে অত্যন্ত যন্ত্রণা এবং রক্ত বেরোতে থাকে লাল রক্ত বেরোতে থাকে সেক্ষেত্রে কিন্তু অ্যাপিসমেল একটা মারাত্মক মেডিসিন অ্যাপিসমেল সাধারণত থার্টি পাওয়ার দিনে তিনবার সকালে দুপুর রাত্রি কন্টিনিউ চালাতে হবে থার্টি পাওয়ার দিনে তিনবার কন্টিনিউ চালাতে হবে অ্যাপিসমেলটা অ্যাপিসমেলের সঙ্গে যদি দেখা যায় তার কিডনিতে স্টোন থাকে সেক্ষেত্রে বারবারই ফল মাদার যদি স্টোন না থাকে সেক্ষেত্রে সেভাল মাদার দিলে দশ ফুট করে তিনবার দিলে অবশ্যই রোগ নিরাময় হবে কিন্তু মনে রাখবেন অ্যাপিস্মেলের সিমটমটা আরও সিমটম একটু বলে দিচ্ছি মানসিকত লক্ষণ যখনই অ্যাপিস্মেলের রুগী দেখবেন যে তার চোখের নিচের পাতাটা সকালবেলায় ঘুমতে করার ফলাফল লাগছে চোখের নিচের পাতাটা সকালবেলা দেখবেন ফুলে ফুলে গেছে একদম ফুলে ডাবাইয়ে গেছে যদি এই ধরনের সিমটম দেখি সেক্ষেত্রে কিন্তু অ্যাপিস্মেল একদম নিঃসন্দেহে প্রয়োগ করা যায় আদায় অর্থাৎ যখনই ওষুধ প্রয়োগ করতে হবে তখন দেখতে হবে তার রুগীর সিমটমটা কী ধরনের রুগী সেটা অ্যাপিস্মেলের রুগী না ক্যানসারিসের রুগী না থ্লাপসি বার্সার রোগী এটা কিন্তু সবসময় লক্ষ্য রাখতে হবে প্রত্যেকটা মেডিসিন সম্বন্ধে ধারণা না থাকে তাহলে কিন্তু মেডিসিন প্রয়োগ করা যাবে না অর্থাৎ আমি যে ভিডিওগুলি আপনাদের সামনে আমি শেয়ার করছি প্রত্যেকটা মেডিসিন সম্বন্ধে তার ধাতুগত চরিত্রগত মানসিক লক্ষণের উপর কিন্তু প্রয়োগ করছি আলোচনা করছি সুতরাং প্রত্যেকটা ভিডিও আপনারা সম্পূর্ণ দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে কোন লক্ষণের উপর কী মেডিসিন প্রয়োগ করলে রুগী সুস্থ হবে সেটা কিন্তু আমি ডিটেলস আপনাদের সামনে দিয়ে যাচ্ছি এবং পোটেন্সিও দিয়ে যাচ্ছি কোন পোটেন্সি কীভাবে প্রয়োগ করতে হবে সাধারণত প্রত্যেকটা মেডিসিনে থার্টি পাওয়ার দিনে দুবার দেবেন কন্টিনিউ দিয়ে যাবেন দেখবেন আস্তে 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 রুগী সুস্থ হয়ে যাবে পরের মেডিসিনটি হলো লাইকোফোডিয়াম লাইকোফোডিয়াম সাধারণত একটা মারাত্মক ওষুধ যে সমস্ত প্রস্তাবের যন্ত্রণা লাল অর্থাৎ প্রস্তাবের শেষে লাল রক্তের গুঁড়ো বেরোচ্ছে সেক্ষেত্রে কিন্তু লাইকোফোডিয়াম একটা ভীষণ কার্যকারী মেডিসিন অর্থাৎ যখনই কোনো প্রস্রাব সংক্রান্ত রুগী আসবে তার লাল প্রস্তাবের সঙ্গে লাল রক্ত বেরোচ্ছে সেক্ষেত্রে কিন্তু আমরা লাইকোপোডিয়াম প্রয়োগ করব। কিন্তু মনে রাখবেন লাইকোপডিয়ামের যন্ত্রণা বিকেল চারটের থেকে রাত্রে আটটা এই টাইমে তার যন্ত্রণা শুরু হবে সারাদিন কিন্তু তার যন্ত্রণা হবে না বিকেল চারটের থেকে রাত্রে আটটা পর্যন্ত তার যন্ত্রণা থাকবে অর্থাৎ লাইকোপোডিয়ামের রোগীর যন্ত্রণা বিকেল চারটের থেকে রাত্রে আটটা সকালের দিকে যন্ত্রণা হয় হালকাভাবে হয় অর্থাৎ যখনই আমরা দেখব তার যন্ত্রণা চারটের থেকে আটটা হচ্ছে এবং প্রস্তাবের শেষে কিন্তু লাল লাল ভাব থাকে সেই ক্ষেত্রে আমরা লাইক হডিয়াম অবশ্যই প্রয়োগ করতে পারি সুতরাং ভিডিওটি আপনাদের ভালো লাগলে আপনারা শেয়ার করবেন লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন নমস্কার